ওকে, সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড বেসিক্স বা মাইক্রোসফট ওয়ার্ড এর একদম বেসিক কিছু নলেজ আমরা আজকে একটা শেয়ার করার চেষ্টা করব। সো এটা হয়তো আমরা মোটামুটি কম বেশি সবাই অলরেডি ব্যবহার করছি মাইক্রোসফট ওয়ার্ড। আমাদের যেহেতু আমরা বিএসসি করছি, মোটামুটি দেখা যাচ্ছে হয়তো বা বিএসসি না করলে হয়তো তার আগে থেকে হয়তো এই টুলটা সম্পর্কে বা এই প্রোগ্রামটা সম্পর্কে আমরা জানি, বাট স্টিল আমরা হয়তো ব্যবহার করে আসতেছি, বাট কোনটা কি হয়তো ওইভাবে হয়তো আমরা জিনিসগুলো জানার চেষ্টা করি নি বা প্রয়োজনও হয়নি। সো আমরা এখন জাস্ট জানার চেষ্টা করব কোন জিনিসটা কি কি পারপাসে কোন জিনিসটাকে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এরকম কিছু জিনিস হয়তো আজকে জানার চেষ্টা করব। এটা মোটামুটি হচ্ছে আমাদের কোর্স আজকের লেকচার আউটলাইন, বাট এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে, অনেক কিছু মনে হচ্ছে, বাট দিজ আর সিম্পল থিংস। সো মাইক্রোসফট ওয়ার্ড আসলে কি? সো বলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন অর প্রোগ্রাম দ্যাট অ্যালাউজ ইউ টু ক্রিয়েট ভ্যারাইটি অফ ডকুমেন্টস লাইক লেটার্স, ফ্লায়ার্স এন্ড রিপোর্টস। সো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা আসলে কি করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করি। ডকুমেন্ট বলতে কি, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে, একটা লেটার হতে পারে, ঠিক আছে, একটা সুবিনির হতে পারে, একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, একটা রিপোর্ট হতে পারে, এনি কাইন্ড অফ ডকুমেন্ট আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কাছে টুলটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। বাট বলা হচ্ছে কি, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন অর প্রোগ্রাম। সো আমরা যদি কম্পিউটারের সাপেক্ষে যদি চিন্তা করি জিনিসগুলোকে, কম্পিউটার আসলে আমরা যখন কম্পিউটার কম্পোনেন্ট যখন দেখেছিলাম দেখেছিলাম কম্পিউটার বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, তার মধ্যে দুইটা মেজর কম্পোনেন্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। ওকে, এবং আমরা জানি আমরা কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার গুলো দিই সেই হার্ডওয়্যার গুলোকে রান করার জন্য আমাদের আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোগ্রামের দরকার হয়, বা সফটওয়্যারই হচ্ছে আসলে এক ধরনের প্রোগ্রাম। সো সফটওয়্যার প্রয়োজন হয়। এখন এই সফটওয়্যার প্রোগ্রাম গুলো হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যেগুলো দ্বারা হচ্ছে সিস্টেম পরিচালিত হয়, মানে যেগুলো না থাকলে আসলে আমার সিস্টেম রান করবে না, সিস্টেম বলতে কম্পিউটারটা রান করবে না, এগুলো হচ্ছে আমার সিস্টেম সফটওয়্যার। ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেম বা আমার যে ডিভাইস ড্রাইভার গুলো আছে, যেমন আমাদের ল্যান কার্ডের ড্রাইভার যদি না থাকে তাহলে আমার এই ইন্টারনেট আমি পাই না। তার পরবর্তীতে আমার যদি গ্রাফিক্স এর ড্রাইভার যদি ইনস্টল করা যদি না থাকে তাহলে দেখা যায় যে গ্রাফিক্সটা আমি প্রপারলি দেখতে পাই না বা একটা লোয়ার রেজুলেশন দেখতে পাই। সো এটার জন্য করসপন্ডিং সফটওয়্যারটা ইনস্টল করলে দেখা যায় যে আমরা বেটার একটা রেজুলেশন পাই। বা প্রত্যেকটা জিনিসের জন্য আমার কম্পিউটারের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট গুলো বা অ্যাক্সেসরিজ গুলো যেগুলো আমি অ্যাড করি প্রত্যেকটার জন্যই এরকম একটা করসপন্ডিং সফটওয়্যার অ্যাড করে দিই আমরা, যেটা দিয়ে হচ্ছে ওই হার্ডওয়্যারটা অ্যাকচুয়ালি রান করে। বাট এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এর বাইরেও কম্পিউটারের মধ্যে আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রাম অ্যাড করি যেগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি। কাজ মিনস যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডকুমেন্ট লেখার চেষ্টা করতেছি, বা এক্সেল এর মধ্যে হচ্ছে প্রসেসিং করা, স্প্রেডশিট এর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার চেষ্টা করছি, ঠিক আছে। অথবা হচ্ছে মনে করেন আপনি একটা মুভি দেখবেন, মুভির জন্য আলাদাভাবে একটা মুভি প্লেয়ার ইনস্টল করলেন, এই সবগুলোই হচ্ছে আমার এক একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য আমি ব্যবহার করতেছি। কিন্তু এগুলো যদি না থাকে আমার কম্পিউটার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না, এগুলো ছাড়াও কম্পিউটার রান করবে, বাট ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমার এই সফটওয়্যারটা প্রয়োজন। সো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ কাইন্ড অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আমাদের জন্য মনে রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর মাইক্রোসফট ওয়ার্ড আসলে স্ট্যান্ড অ্যালোন না, এটার সাথে আরো কয়েকটা জিনিস ইন্টিগ্রেটেড থাকে যেটাকে আমরা একসাথে বলি হচ্ছে মাইক্রোসফট অফিস, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট অ্যাক্সেস, এই সবগুলোকে মিলে মাইক্রোসফট যে কোম্পানি আছে তারা হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম বা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোসফট অফিস। ওকে, সেটারই একটা পার্টিকুলার মডিউল হচ্ছে
মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করি, বা সবচেয়ে কমনলি ইউজড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। বাট এর বাইরেও কিন্তু এই ডকুমেন্টেশন পারপাসে আরও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাভেলেবেল আছে। যেমন এইখানে জাস্ট আমি কয়েকটা দেখানোর চেষ্টা করেছি, হয়তো দুই একটার সাথে আমাদের পরিচিতি আছে অথবা হয়তো পরিচিতি নেই, বাট দিজ আর অলসো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, যেমন এখন খুব কমনলি ইউজড হচ্ছে গুগল ডক্স। ঠিক আছে, সো আমরা ডকুমেন্টেশন পারপাসে আমরা যদি শেয়ার্ড ডকুমেন্ট যদি তৈরি করতে চাই, যে যেটার মধ্যে একাধিক পার্সন একই সাথে হচ্ছে এডিটিং করবে বা কাজ করবে, তখন দেখা যায় যে আমরা গুগল ডক্সে চলে যাই। গুগল ডক্স হচ্ছে মূলত ডকুমেন্ট প্রসেসিং এর জন্য গুগলের যে সফটওয়্যারটা। ঠিক আছে, যেমন ওইটা তো হচ্ছে মাইক্রোসফটের আর এটা হচ্ছে গুগলের। ওকে, সো এটা আমরা অনলাইনে এটাতে কাজ করতে পারি। একই রকম হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের লিনাক্স এনভায়রনমেন্টের সাথে পরিচিত আছে, যাদের তারা জানেন যে এরকম কিছু ওপেন সোর্স ডকুমেন্টেশন সফটওয়্যার আছে, যেমন তার মধ্যে খুব কমনলি ইউজ হচ্ছে লিব্রি অফিস। ঠিক আছে, লিব্রি অফিস দিয়ে হচ্ছে আমরা কিন্তু ডকুমেন্টেশনের কাজ করতে পারি। তারপরে এক্সপিএস অফিস, যেটা হচ্ছে আমাদের মোটামুটি মোবাইল গুলোতে থাকে। ঠিক আছে, বর্তমান যে সমস্ত স্মার্টফোন গুলো আছে তাদের মধ্যে আমরা যে ওয়ার্ড প্রসেসিং এর যে সফটওয়্যারটা ইনস্টল করা থাকে সেটি হচ্ছে এক্সপিএস অফিস মোস্টলি। এছাড়া আরো অনেকগুলো আছে, যেমন জোহো ডক্স, ফ্রি অফিস, অনলি অফিস। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন পারপাসে বা ডকুমেন্টেশন সফটওয়্যার। বাট আমরা পরিচিত হচ্ছে বা ডকুমেন্টেশনের কথা বললে আমরা সবার আগে জানি যে সেটা হচ্ছে ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা সেই কাজটা করার চেষ্টা করি, বাট এর বাইরে এগুলো দিয়েও কিন্তু আমরা সেম কাজটাই করতে পারবো। যাই হোক, আমরা ফোকাস রাখবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যেই। জাস্ট জানার জন্য অন্যগুলা কি সেগুলো একটু জেনে নিলাম, বাট আমরা যেহেতু সচরাচর এটাতে কাজ করি, সো এটা কি কিভাবে এটাতে কাজ করা যায় আমরা এখন সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। সো একদম ফার্স্ট, যদি আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেসটা যদি ওপেন করি, তাহলে আমরা প্রথম যে জিনিসটা পাই যে আমরা কি মোডে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে চাচ্ছি। এখানে অনেকগুলো মোড থাকে। অনেকগুলো মোড বলতে হচ্ছে আমরা চাইলে বিভিন্ন রকমের টেমপ্লেট নিয়ে আমি আমার ডকুমেন্টটাকে ওপেন করতে পারি, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারি। সো নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, বাট এখানে কিন্তু পসিবল বিভিন্ন ধরনের টেমপ্লেট আমার এখানে অ্যাভেলেবেল আছে। সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু আমার জন্য, আমি যদি টেমপ্লেটটাকে যদি চুজ করি, সেই টেমপ্লেট অনুযায়ী একটা ডিফল্ট একটা ডকুমেন্ট সে আমার জন্য তৈরি করে দেবে। তারপরে সেটাকে আমি কাস্টমাইজ করে আমার মতো করে ডকুমেন্টটা প্রিপেয়ার করতে পারবো। ঠিক আছে, যেমন এটা বিজনেস পারপাসে হতে পারে, বিভিন্ন ধরনের কার্ড তৈরির ক্ষেত্রে হতে পারে, ফ্লায়ারের কথা বললাম। ঠিক আছে, এডুকেশন রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, লেটার হতে পারে, সিভি হতে পারে। এইসব ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কিন্তু টেমপ্লেট ব্যবহার করতে পারি, এবং একটা টেমপ্লেটের মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট প্রিপেয়ার করে ফেলতে পারি খুব সহজেই। আর এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর একদম একটা ব্ল্যাঙ্ক পেজ যদি ওপেন করি, ব্ল্যাঙ্ক পেজটার ভিউটা দেখতে হচ্ছে অনেকটুকুই এরকম। তো সেখানে অ্যাকচুয়ালি কি কি আছে আসলে, তো সেই জিনিসগুলোকে আমরা যদি একটু এক্সপ্লোর করার চেষ্টা যদি করি, মাইক্রোসফট ওয়ার্ড এর ব্ল্যাঙ্ক উইন্ডোটা যেটা, ব্ল্যাঙ্ক পেজ উইন্ডো যেটা, তো সেখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, তো একদম উপরে যে অংশটা এটাকে আমরা বলি হচ্ছে হেডার। ঠিক সিমিলারলি নিচে একটা অংশ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ফুটার। ঠিক আছে, আর এইটাকে আমরা বলি হচ্ছে মার্জিন। ঠিক আছে, মার্জিনের উপরে হচ্ছে হেডার থাকে। মার্জিন হচ্ছে একটা এরিয়া যেটা পর থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডকুমেন্টটা প্রসেসিং শুরু করি বা লেখা শুরু করি। ওকে, আর এই মুহূর্তে আমি কোন জায়গার মধ্যে আছি, কোন পজিশনে আমি লিখব, সেইটার পজিশনটা নির্ধারণ করি হচ্ছে আমরা এই যে ভার্টিক্যাল যে লাইনটা আছে বা ভার্টিক্যাল যে বারটা আছে এটার মাধ্যমে। এটাকে বলা হয় হচ্ছে কার্সর। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং মোডে আমার কার্সরটা হচ্ছে একটা ভার্টিক্যাল বার। ওকে, সো এইটা দ্বারা অ্যাকচুয়ালি আমি নির্দেশ করি আমার এই মুহূর্তে টেক্সট এডিটিং এরিয়া কোথায় আছে, কোন পজিশনে আছে। দেন লেফট মোস্ট, লেফট এন্ড বটম অংশে থাকে হচ্ছে আমার পেজ নাম্বার এন্ড ওয়ার্ড কাউন্ট। সো আমার এই টোটাল ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে, কতগুলা ওয়ার্ড আছে, সেই জিনিসটা ইনফরমেশন আমরা খুব সহজে পেয়ে যাই সরি এই বাম পাশের নিচের অংশটা থেকে।
আর সিমিলারলি ডান পাশে নিচে এখানেও তিনটা অপশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে রিডিং মোড। ঠিক আছে, সো এই রিড মোড হচ্ছে তিনটা মোড থাকে, একদম মাঝখানেটা হচ্ছে নর্মালি সিলেক্ট করা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট কি মিন করে, আমি যদি এই ডকুমেন্টটাকে যদি প্রিন্ট করি তাহলে আমি জিনিসটা যেভাবে পাবো, জিনিসটা যে ওয়েতে প্রিন্ট হবে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট, বা নর্মালি আমরা যখন লিখি তখন সেটা প্রিন্ট মোডে থাকে। আর তার বাম পাশেটা হচ্ছে রিড মোড, আমরা ডকুমেন্টটাকে যদি রিড করার জন্য যদি ওপেন করি, ঠিক আছে, যে আমি এখন কোনো কিছু রাইট করব না, আমি শুধু পড়বো, তো সেক্ষেত্রে একটা মোড আছে, সেটা হচ্ছে রিড মোড। একদম বাম পাশে যে মোডটা সেটাকে আমরা বলি হচ্ছে রিড মোড। আর ডান পাশেটা হচ্ছে ওয়েব লেআউট। আচ্ছা, মানে আমার এই ডকুমেন্টটা যদি ওয়েবসাইটে যদি আপ দিই, বা কোনো একটা ওয়েবসাইটে যদি এই কন্টেন্টটাকে, হুবহু এই কন্টেন্টটাকে যদি ওয়েবসাইটে যদি আপলোড করি, তাহলে সেটা দেখতে যেরকম হবে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েব লেআউট। তো এই তিনটা লেআউটের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমার ডকুমেন্টটাকে আমি দেখতে পারি। আর তার ডান পাশে থাকে হচ্ছে জুমিং অপশনটা। আচ্ছা, সো আমি চাইলে জুম ইন জুম আউট করতে পারি। আর ডান পাশে থাকে হচ্ছে স্ক্রল বার। সো আমার যদি পেজ, যদি একাধিক পেজ যদি হয়ে থাকে আমার ডকুমেন্টটাতে, সো আমি যে কোনো মুহূর্তে মুভ করার জন্য এই স্ক্রল বারটাকে ব্যবহার করি। সো এটা মোটামুটি আমার পেজের মধ্যে কোথায় কি আছে, কিভাবে কোনটাকে আমরা পেতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখলাম। এখন চলে আসি রিবন, বা রিবন কি, রিবনের মধ্যে আসলে কি থাকে। সো আমার পেজের মধ্যে একদম টপ যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন। বলা হচ্ছে দ্য রিবন কন্টেন্স মাল্টিপল ট্যাবস ইচ উইথ সেভারাল গ্রুপ অফ টুলস। ঠিক আছে, মানে রিবনের মধ্যে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর সমস্ত টুলস হচ্ছে রিবনের মধ্যে। ঠিক আছে, সো দ্য টুলস প্রোভাইডেড ইন দ্য রিবন উইল হেল্প ইউ টু কমপ্লিট ইউর কমন টাস্ক ইন দ্য মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে এখন দেখে নিই রিবনের মধ্যে কি কি আছে। সো রিবনের মধ্যে হচ্ছে 9টা ট্যাব আছে। সে 9টা ট্যাব কি, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ। এবারেও আমাদের কোন কন্টেন্টের মধ্যে আমরা প্রসেসিং করতেছি সেটা সাপেক্ষে আরো একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ফরম্যাট, সেটা আমরা পরে ডিসকাস করব। সো এই যে 9টা জিনিস, এটাকে আমরা বলতেছি যেখানে থাকে সেই প্লেস হোল্ডারটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন। সো দিস ইজ দ্য রিবন, এই পুরো এরিয়াটাকে আমরা বলি হচ্ছে রিবন। খেয়াল করে দেখেন, এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, ঠিক আছে, এর আগে আরো কিছু জিনিস দেখা যাচ্ছে, বাট কমনলি হচ্ছে এই অংশটাকে আমরা বলি হচ্ছে রিবন। সো আমি যখন এটা ডিসকাস করতেছি একই সাথে, যাতে মাইক্রোসফটের একটা ডকুমেন্ট যদি ওপেন করা থাকে আমাদের জন্য খুব ভালো হবে। সো ফর এক্সাম্পল, আচ্ছা এইটা ইটস নট এ গুড ওয়ান, তখন যেটা দিয়ে দেখাচ্ছিলাম এরকম একটা জিনিস ওপেন করি, কম মিটিংস। সো ফর এক্সাম্পল আমি এরকম একটা ডকুমেন্ট ওপেন করলাম যেটা আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন না। সো ইটস এ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, সো আমি যেটার কথা বলতেছিলাম এতক্ষণ আপনাদেরকে, যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছিলাম সেই জিনিসগুলো একটু দেখে নেন। ঠিক আছে, আচ্ছা প্রেজেন্টেশন মোডে নেই। ওকে, সো এই যে বাম দিকে খেয়াল করেন, পেজ ওয়ান অফ টু। ঠিক আছে, সো যেখানে হচ্ছে আমার পেজ রিলেটেড ইনফরমেশন আছে, যে এই ডকুমেন্টটা কত পেজের, এখানে কতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। ডান পাশে যেটা বলেছিলাম তিনটা মোড আছে, মাঝখানটা নর্মালি সিলেক্টেড করা থাকে, যেটা হচ্ছে প্রিন্ট লেআউট। সো আমি যদি ডকুমেন্টটা যদি প্রিন্ট করি তাহলে কিভাবে আসলে প্রিন্ট হবে, এটা হচ্ছে আমার সেই প্রিন্ট লেআউট। তার বাম পাশে যেটা, যেটা আমরা বলেছিলাম রিড মোড। সো আমি যদি রিড মোড সিলেক্ট করি, খেয়াল করেন জিনিসটাকে সে কিভাবে নিয়ে চলে আসছে, আমি পুরো পেজটাকে একসাথে এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট এখানে কিন্তু উপরে যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু এখন আর কিচ্ছু নেই। ঠিক আছে, আমি এখন এটা কিন্তু চাইলে কোনো কিছু লিখতে পারবো না, এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছু লেখা সম্ভব না। আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি, আসলে কিছুই লেখা হচ্ছে না, তার কারণ এটা এখন রিড অনলি মোডে আছে, বা রিডিং মোডে আছে। সো আমি এখন এটা পড়তে পারি বা দেখতে পারি,
বাট এখানে কোনো কিছু এডিট করতে পারছি না। আর থার্ড ওয়ান যেটা বললাম, সো আমি এখানে চাইলে হচ্ছে পেজ এভাবে চেঞ্জ করতে পারি, আমরা বই যেভাবে পড়ি ঠিক আছে, একটা একটা করে পিসটা উল্টানোর মতো ব্যাপারটা হচ্ছে এরকম। আর থার্ড ওয়ান যেটা একদম ডান পাশে, যেটাকে আমরা বলেছি হচ্ছে ওয়েব লেআউট। সো আমি যদি আমার এই যে কন্টেন্টটা আছে বা পেজটা আছে সেটাকে যদি ওয়েবসাইটে যদি নিয়ে যাই, তাহলে জিনিসটা ডিসপ্লে হবে হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, যেহেতু ওয়েবসাইটে আমার পুরো উইন্ডোটা নিয়ে হচ্ছে ওয়েব পেজটা আসবে, সো তখন সেটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ওয়েব লেআউট। আর নর্মালি আমরা যেটা দেখি এটা হচ্ছে প্রিন্ট লেআউট, বা হচ্ছে আমরা যে মোডে হচ্ছে অ্যাকচুয়ালি এডিট করতে পারি, এডিটিং মোড যেটা সেটাই হচ্ছে প্রিন্টিং মোড বা প্রিন্টিং লেআউট। সো তার সাথে হচ্ছে জুম। সো আমি পেজের অ্যাকচুয়াল যে প্রেজেন্টেশন আছে, যে ফন্ট সাইজটা, সেগুলো কোনো কিছু চেঞ্জ না করেও কিন্তু পেজটার ভিউ ছোট বড় করতে পারি জুম টুলের মাধ্যমে। আর তারপরে বলেছিলাম যে উপরে হচ্ছে আমাদের একটা সার্টেন এরিয়া আছে, সো দিস ইজ আওয়ার হেডার এরিয়া। একই রকম ভাবে নিচে একটা এরিয়া থাকে, এটা হচ্ছে আমার ফুটার এরিয়া। আর এই যে অংশটুকু সিমিলারলি উপরে এইখানে সামান্য একটু অংশ আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মার্জিন। সো মার্জিনের উপর থাকে হেডার, আর মার্জিনের পর থেকে হচ্ছে আমার অ্যাকচুয়ালি বডি টেক্সট শুরু। সো দিস ইজ আওয়ার মার্জিন এরিয়া। তারপরে আমরা আর কোন জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম রিবন নিয়ে। এই হচ্ছে আমাদের সেই রিবন। ওকে, এই যে ফাইল, সো ফাইলে যদি ক্লিক করি বেশ কিছু অপশন আসতেছে, সেটাতে আমি এখন যাচ্ছি না। নর্মালি আমরা যে পেজটা যেই ট্যাবটা নিয়ে কাজ করি, দিস ইজ হোম ট্যাব। ওকে, সো হোম এর মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে, এগুলো পরে আলোচনা আসতেছি। সো ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্সেস ট্যাব, মেইলিং ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, অ্যাডনস কোনো কোনোগুলো থাকে, কোনোগুলোতে নাই বা এটা নর্মালি থাকে না। সো এই নয়টাকে বা এই যে এরিয়াটুকু, এটাকে আমরা বলছি হচ্ছে রিবন। মাইক্রোসফট ওয়ার্ডের যে রিবনটা, এটা আমরা বলতেছি হচ্ছে এইটা। আমরা চাইলে এই রিবনটাকে যে কোনো মুহূর্তে হাইড করে দিতে পারি, এই যে এই টুলটার মাধ্যমে আমরা রিবনটাকে হাইড করে দিতে পারি। এখন কিন্তু রিবনটাকে আর দেখা যাচ্ছে না, বাট ইটস অ্যাভেলেবল। আমি যদি হোমে যদি ক্লিক করি, রিবনটা আবার নেমে আসবে। ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, আবার সেটা চলে যাবে। তো আমি যদি এটাকে যদি আবার যদি ফিক্সড করে যদি রাখতে চাই, তাহলে আমি আবার যে কোনো একটা ট্যাব থেকে আবার এটাকে পিন করে দেব। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আর যাবে না। ওকে, সো দিস ইজ আওয়ার রিবন টুল। সো নাও ব্যাক টু আওয়ার প্রেজেন্টেশন। সো রিবন ট্যাবটা নিয়ে আশা করি সবার, রিবন টুলটা নিয়ে আশা করি সবাই ক্লিয়ার, যে রিবন বলতে আমরা আসলে কি বুঝি, রিবন ট্যাবের মধ্যে টুলটার মধ্যে আসলে কি থাকে। সো অ্যাকচুয়ালি রিবন টুল হচ্ছে সবকিছু, আমি যে ডকুমেন্ট প্রসেসিং করছি, যা কিছু প্রয়োজন সবকিছুই হচ্ছে রিবন টুলের মধ্যে অ্যাভেলেবেল। রিবন টুল থেকে সমস্ত ধরনের হেল্প নিয়ে হচ্ছে আমি আমার ডকুমেন্টটাকে প্রসেস করব। আচ্ছা, সো রিবন টুলের মধ্যে আমরা চলে আসি প্রথমে যেটা বললাম যে হোম ট্যাব, প্রথম যেটা পেলাম। যদিও ফাইল ট্যাব আছে, ফাইল ট্যাব নিয়ে আমরা এই মুহূর্তে ডিসকাস করছি না। ফাইল ট্যাবের মধ্যে আছে কি, ফাইল টেল কিভাবে সেভ করা যায়, আচ্ছা কিভাবে ওপেন করা যায়, এগুলো সো এগুলো খুব বেসিক জিনিস যেগুলো আমরা সবাই জানি, এই জন্য আমি ওটাতে আর ডিসকাশনে যাচ্ছি না, পরে আছে আমরা দেখে নেব সেটা। বাট হোম ট্যাব, ওকে, সো বলা হচ্ছে হোম ট্যাব গিভস ইউ অ্যাক্সেস টু সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজড কমান্ডস ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড, ইনক্লুডিং কপিং, পেস্টিং, ফরমেটিং, অ্যালাইনিং, ঠিক আছে, চুজিং ডকুমেন্ট স্টাইল এটসেট্রা। ঠিক আছে, সো হোম ট্যাবের মধ্যে হচ্ছে আমরা এই সমস্ত জিনিসগুলো পাবো। মানে যে খেয়াল করে দেখেন, একটা সেগমেন্ট আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিপবোর্ড। ঠিক আছে, এটা কাট, কপি, পেস্ট, এই ধরনের কাজগুলো করার জন্য। একটা অংশ আছে ফন্ট রিলেটেড, ফন্ট বাড়ানো, কমানো, ফন্ট চেঞ্জ করা, ঠিক আছে, বোল্ড, ইটালিক, এই সমস্ত কাজগুলো করা। সো এটা হচ্ছে ফন্ট রিলেটেড একটা সেগমেন্ট। দেন আরেকটা সেগমেন্ট আছে প্যারাগ্রাফ রিলেটেড, আমার এটার অ্যালাইনমেন্টটা কি ধরনের হবে, আমার যদি এখানে কোনো বুলেট যদি থেকে থাকে, বুলেটগুলোকে আমি কিভাবে ডিসপ্লে করব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি ধরনের হবে, এটসেট্রা অংশ নিয়ে একটা সেগমেন্ট আছে, এটাকে আমরা বলি হচ্ছে প্যারাগ্রাফ। এছাড়া আমার পুরো টেক্সটার স্টাইল যদি আমি চাই, কিছু প্রি ফরমেটেড স্টাইল আমার এখানে দেয়া আছে, আমি যদি সেগুলো যদি কোনো ব্যবহার করতে চাই, সরাসরি আমি এখান থেকে সেই স্টাইলগুলো যে কোনো একটাকে পিক করে সেটা আমি আমার ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তখন সেই স্টাইলটা আমার পুরো ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে হোম ট্যাবের কাজ, বা হোম ট্যাবের মধ্যে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। দেন হচ্ছে আমাদের
ইনসার্ট ট্যাব। সো ইনসার্ট ট্যাবের মধ্যে আমাদের যে কাজগুলো আমরা করতে পারি বলা হচ্ছে, দ্য ইনসার্ট ট্যাব অ্যালাউজ ইউ টু ইনসার্ট পিকচার্স, চার্টস, টেবলস, শেপস, কভার পেজেস অ্যান্ড মোর টু ইউর ডকুমেন্ট, হুইচ ক্যান হেল্প ইউ কমিউনিকেট ইনফরমেশন ভিজুয়ালি অ্যান্ড অ্যাড স্টাইল টু ইউর ডকুমেন্ট। ওকে, আমরা এগুলো প্রত্যেকটা একটু একটু করে দেখবো, আমি জাস্ট হচ্ছে রিবনটা একটু আলোচনা করে আসি। দেন দ্য ডিজাইন ট্যাব, বলা হচ্ছে দ্য ডিজাইন ট্যাব গিভস ইউ অ্যাক্সেস টু এ ভ্যারাইটি অফ ডিজাইন টুলস ইনক্লুডিং ডকুমেন্ট ফরমেটিং, ইফেক্টস, পেজ বর্ডার্স এটসেট্রা। ঠিক আছে, সো আমার পেজটার কালার কি হবে, বর্ডারটা কি ধরনের হবে, আমি পেজের মধ্যে কোন ধরনের ওয়াটারমার্ক দেবো কিনা, ওয়াটারমার্ক দিলে সেটা কিরকম ভাবে আসবে, কোন লেআউটে আসবে, কোন স্টাইলটা, স্টাইলটার কথা তো আমি বললাম একটু আগে। ঠিক আছে, সো এই স্টাইলগুলো ডকুমেন্টের টোটাল স্টাইলটা হচ্ছে আমি এই ডিজাইন ট্যাবের মাধ্যমে হচ্ছে রিঅর্গানাইজ করতে পারি। সো সেটার জন্য হচ্ছে আমাদের এই ডিজাইন ট্যাবটা। সিমিলারলি লেআউট ট্যাব, বলা হচ্ছে দ্য লেআউট ট্যাব অ্যালাউজ ইউ টু চেঞ্জ দ্য প্রিন্ট ফরম্যাটিং অফ ইউর ডকুমেন্ট। মানে কি, যে ফরম্যাটে আমার নর্মালি প্রিন্ট হওয়ার কথা সেই ফরম্যাটিংটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেটা আমি করবো হচ্ছে লেআউটের মধ্যে। সো সেখানে তাহলে কি আছে, দেখা যাচ্ছে মার্জিন, ঠিক আছে, মার্জিনে উইথ থাকতে পারে, হাইট থাকতে পারে, পেজ ওরিয়েন্টেশন, সেটা কি ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট হবে না পোর্ট্রেট মোডে প্রিন্ট হবে, কয়টা পেজ ব্রেক হবে, মানে মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ থাকবে কিনা, এই টাইপের কাজগুলো হচ্ছে আমরা করবো হচ্ছে লেআউট পেজে এসে। ঠিক আছে, সিমিলারলি রেফারেন্স ট্যাব, the reference tab allows you to add footnotes, citations, table of contents, captions and bibliography. আচ্ছা, সো নরমালি যদি আমরা রেফারেন্স ট্যাবটা কাজ খুব একটা দেখি না বা ব্যবহার হয়তো করব না, বাট আমি যদি কোনো একটা রিসার্চ টাইপের ডকুমেন্ট যদি করতে চাই, বা মনে করেন আপনার একটা আপনাদের যে বিএসসি প্রজেক্ট, সে প্রজেক্টের যে ডকুমেন্টেশন সেটা যদি আপনি করতে চান, তাহলে দেখা যাবে সেখানে আপনার কভার পেজ লাগতেছে, একটা টেবিল অফ কন্টেন্ট লাগতেছে, বা ভিতরে যে টেক্সট আছে সেখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনি রেফারেন্স ইউজ করতেছেন, কোন রেফারেন্সটা কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, এই সমস্ত কিছু কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকেই করে ফেলতে পারি। আমি চাইলে এখানে টেবিল অফ কন্টেন্ট জেনারেট করতে পারি, যে কোনো জায়গায় সাইটেশন দিতে পারি, তার করেসপন্ডিং রেফারেন্স নিয়ে চলে আসতে পারি, এই সমস্ত কাজগুলো করতে পারি হচ্ছে আমরা এই রেফারেন্স ট্যাবের বিভিন্ন অপশনের মাধ্যমে। দেন মেইলিং ট্যাব, মেইলিং ট্যাবটা আমরা ব্যবহার করি সাধারণত, এটা ব্যবহৃত হয় খুব কম, বাট স্টিল কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা মূলত ব্যবহৃত হচ্ছে মেইল মার্জের জন্য, বা মেইল মার্জের সাথে এটা ব্যবহৃত হয়। মেইল মার্জ মূলত আমরা ব্যবহার করি এক্সেলের সাথে, যেটা দিয়ে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ইমেইল করতে পারি। ঠিক আছে, বলা হচ্ছে ইট ইজ ইউজফুল হোয়েন ইউ আর মেইলিং এ লার্জ নাম্বার অফ লেটার্স। তুমি আপনারা যখন অনেকগুলো ইমেইল যখন করবেন অনেকগুলো অ্যাড্রেসে, তখন সাধারণত আমরা মেইল মার্জের সাথে এই মেইলিং টুলসটা ব্যবহার করে থাকি, বাট নর্মালি এটা আমরা ব্যবহার করি না। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট ট্যাব ইজ রিভিউ ট্যাব, বলা হচ্ছে দ্য রিভিউ ট্যাব হ্যাজ ওয়ার্ডস পাওয়ারফুল এডিটিং ফিচার, আচ্ছা, সাচ অ্যাজ অ্যাডিং কমেন্টস অ্যান্ড ট্র্যাকিং চেঞ্জেস। সো অ্যাডিং কমেন্ট বলতে কি, ফর এক্সাম্পল আপনি ডকুমেন্টটা প্রসেস করতেছেন, সেটার মধ্যে আবার আরেকজন কাজ করছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি আপনার স্যারের কাছে কোনো একটা ডকুমেন্ট পাঠিয়েছেন এটা কারেকশন করার জন্য, বা একটা ড্রাফট ডকুমেন্ট পাঠিয়েছেন সেটা স্যার মডিফাই করে দিয়েছে। সো কোথায় কি মডিফাই করেছে সেটা যদি আপনি ট্র্যাক যদি করতে চান, সেটা করতে পারবেন ওই যে ট্র্যাক চেঞ্জেস অপশনসের মাধ্যমে। ঠিক আছে, আবার স্যার যদি কোনো জায়গায় যদি কমেন্ট করে যে এখানে তুমি এই জিনিসটা নিয়ে আসো, উনি হয়তো লিখে দিল না, এডিট করলো না, বাট আপনাকে কমেন্ট পাঠিয়ে দিল যে এইখানে তুমি এইভাবে এইভাবে জিনিসটা করো, সো ওয়ার্ডের মধ্যে আমরা চাইলে সেই সমস্ত ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারি। সো এই জন্য আমার হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে এই রিভিউ ট্যাবটা। রিভিউ ট্যাবের মধ্যে কিছু অপশনস আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, মেনলি হচ্ছে স্পেলিং। সো আমার ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক্স আছে কিনা আমি চাইলেই সেটা চেক করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই স্পেলিং অ্যান্ড গ্রামার এই টুলটাকে হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে অ্যানেবল করে নিতে হবে, তখনই হচ্ছে আমরা ওই ফিচারটাকে ব্যবহার করতে পারবো। দেন দ্য ভিউ ট্যাব, দ্য লাস্ট ট্যাব,
the view tab allows you to switch between different views. যেটা কথা এতক্ষণ পর্যন্ত আমি অলরেডি বলে আসছি বা দেখে আসছি যে রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, এগুলা যদি আমি যদি কোনটা দিয়ে আমি এখন কাজ করতে চাই, কোন মোডে আমি এখন কাজ করতে চাই, অথবা স্ক্রিনটাকে যদি স্প্লিট করতে চাই বিভিন্ন ডকুমেন্টের পার্ট বাই পার্ট দেখার জন্য, তখন হচ্ছে আমরা এই ভিউ মোডটা থেকে এসে ভিউ মোডে বিভিন্ন ধরনের চেঞ্জ করে আমার ডকুমেন্টটাকে ডিফারেন্ট ভাবে হচ্ছে দেখতে পারি। এটা মূলত হচ্ছে দেখার জন্য, ইটস ভিউ মোড। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের যে নয়টা ট্যাবের কথা বললাম, এটা হচ্ছে আমাদের মোটামুটি রিবনের নয়টা ট্যাব। এছাড়াও আমরা যখন কাজ করছি, ঠিক আছে, কোথায় কাজ করছি বা কোন টুলটা নিয়ে কাজ করছি, কোন কন্টেন্টের উপরে কাজ করছি, সেটার উপর ভিত্তি করে আমার আরো একটা ট্যাব ওপেন হয় নতুন করে, ঠিক আছে, নতুন করে একটা ট্যাব ওপেন হয়, সেটা হচ্ছে ফরম্যাট ট্যাব। এটা নর্মালি থাকে না, আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছি সেইটার সাপেক্ষে হচ্ছে এই ফরম্যাট ট্যাবটা ওপেন হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল ট্যাব। ঠিক আছে, সো মনে রাখবো কনটেক্সচুয়াল ট্যাব হচ্ছে ফরম্যাট, এন্ড দিস কনটেক্সচুয়াল ট্যাব উইল অ্যাপিয়ার অন দ্য রিবন ওয়েন ওয়ার্কিং উইথ সার্টেন আইটেমস সাচ এজ টেবিল, পিকচার্স, এটসেট্রা, এন্ড দিস ট্যাব কন্টেন স্পেশাল টুলস দ্যাট ক্যান হেল্প ইউ টু ফরম্যাট আইটেমস অ্যাজ নিডেড। ঠিক আছে, সো যখন একটা টেবিল আমি অ্যাড করলাম, টেবিলটার মধ্যে আমি বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারি, উইড হাইট বাড়াতে পারি, কমাতে পারি, নতুন করে একটা কলাম অ্যাড করতে পারি, একটা কলাম ডিলিট করে দিতে পারি, নতুন একটা রো অ্যাড করতে পারি, রো এর উইড বা হাইট বাড়াতে কমাতে পারি। তো এই সমস্ত কাজের ক্ষেত্রে তখন আমি হেল্প নেবো হচ্ছে এই ফরম্যাট টুলটা, বাট যখন টেবিলটা অ্যাড করবো, টেবিলটা সিলেক্ট করলেই আমার এই ফরম্যাট টুলটা চলে আসবে, ফরম্যাট ট্যাবটা চলে আসবে। আচ্ছা, তো এরপরে চলে আসি হচ্ছে, আচ্ছা এইখানে কুইক অ্যাক্সেস টুলবারে, আচ্ছা কুইক অ্যাক্সেস টুলবারটা শেষ করে তারপর হচ্ছে আমরা ডেমনস্ট্রেশনে যাই। সো এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম রিবনটা, রিবনটার উপরে আমাদের আরেকটা এরকম গুরুত্বপূর্ণ টুল আছে যেটা আমরা ফ্রিকোয়েন্টলি যে সমস্ত টুলগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে নিয়ে হচ্ছে আমার এই টুলটা বা এই টুলবারটা, এই জন্য এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, যেগুলোর মধ্যে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজড আইটেমগুলোকে রাখার চেষ্টা করি। আচ্ছা, যেমন এখানে নামগুলো দেওয়া আছে, দেখেন কুইক সেভ, আনডু, রিডু, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, নিউ ডকুমেন্ট, ঠিক আছে, এই টাইপের কিছু টুল আমরা দেখতে পাই। সো এইগুলো হচ্ছে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করে থাকি, এই জন্য হচ্ছে এগুলাকে, যেহেতু রিবনের মধ্যে এগুলাকে এখন আর দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে, বা রিবনের মধ্যে এগুলো নাই, এই জন্য এটাকে একটা আলাদা টুল বার হিসেবে, রিবনের উপরে একটা টুল বার হিসেবে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এবং আমরা যদি চাই সেই টুলবারটাকে কাস্টমাইজও করতে পারি যে কোন কোন টুলগুলো আমার এই টুলবারটার মধ্যে থাকবে, সেটার জন্য আমরা চাইলে যে ডান পাশে যে ইয়েটা আছে ডাউন অ্যারোটা, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ টুলবার অপশন, এটা দ্বারা হচ্ছে আমরা সেই টুলবারটাকে কাস্টমাইজও করতে পারি। ঠিক আছে, সো সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা পরের স্লাইডটার মধ্যে বর্ণনা করা আছে, সিম্পল জিনিস, আমরা চাইলে হচ্ছে সেটাকে মডিফাই করে আমরা টুলবারটাকে মডিফাই করে দিতে পারি। মোটামুটি বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করলাম আমরা, এখন চলে আসি আসলে এই যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেই জিনিসগুলো কি বা কিভাবে ব্যবহার করা যেতে পারে। সো এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি আবার চলে আসলাম এবং হোম ট্যাবের মধ্যে চলে আসলাম। ওকে, সো হোম ট্যাবের মধ্যে আমার অনেকগুলো অপশন বলেছিলাম, একটা অপশন অংশ হচ্ছে ক্লিপবোর্ড এরিয়া, একটা হচ্ছে ফন্ট রিলেটেড, একটা হচ্ছে প্যারাগ্রাফ রিলেটেড, একটা হচ্ছে স্টাইল রিলেটেড। ওকে, আচ্ছা এই হোম ট্যাবে আসার আগে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের কথা বললাম লাস্টলি, দেখেন এটা হচ্ছে সেভ, ওকে, তারপরে এই যে আনডু, এটা হচ্ছে রিডু, তারপরে এখানে আছে এই মুহূর্তে আছে হচ্ছে কমেন্ট, এখানে আছে নিউ ডকুমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে আমার কুইক অ্যাক্সেস টুলবার কন্টেন্ট বা কুইক অ্যাক্সেস টুলবার। আমি চাইলে এই যে কাস্টমাইজ টুলবার দিয়ে এখান থেকে চাইলে আমি নতুন করে আরেকটা কোন ই অ্যাড করতে পারি, আইটেম ওপেন অ্যাড করলাম, আমি চাইলে কোন একটাকে বাদ দিয়ে দিতে পারি, সেভটাকে বাদ দিয়ে দিলাম, নিউটাকে বাদ দিয়ে দিলাম,
ওপেনটাকে বাদ দিয়ে দিলাম, এভাবে চাইলে আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে, যেগুলো ছিল সেগুলোকে রেখে দেই নিউ। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, যেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। আর এখন চলে আসি এখানে হোমের মধ্যে যে অপশনগুলো আছে, সো কাট কপি পেস্ট কি কিভাবে কাজ করে আমার মনে হয় এটা দেখানোর কোনো কিছু নাই, বাট স্টিল আমি যে কন্টেন্টটা কাট কপি পেস্ট করতে চাই প্রথমে আগে সেটা সিলেক্ট করলাম, আমি চাইলে সেটাকে কাট করে দিতে পারি, সেটাকে পেস্ট করে দিতে পারি, আবারও চাইলে পেস্ট করতে পারি। সো একইরকম ভাবে চাইলে কপি করতে পারি, কপি করে তারপরে আবার এসে পেস্ট করতে পারি। সো এইভাবে কাট কপি পেস্ট রিলেটেড কাজগুলো আমরা করতে পারি। দেন এখানে আরেকটা অপশন আছে দেখেন, ফরম্যাট পেইন্টার। সো ফরম্যাট পেইন্টারটা আসলে কিভাবে কাজ করে বা কি করে সে, তো ফরম্যাট পেইন্টারটা মূলত আমার একটা সার্টেন স্টাইল আছে, ফর এক্সাম্পল আমার হচ্ছে এইটা একটা স্টাইল, আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টটা বা এই অংশটার মধ্যে সেম স্টাইলটাই হোক, সেম স্টাইলটাই আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি এই অংশটার মধ্যে। তাহলে আমরা যেটা করব, এই অংশটা সিলেক্ট করব অথবা এখানে কার্সরটা নিয়ে আসলেই হবে, সেখান থেকে ফরম্যাট পেইন্টার এটাকে আমি কার্সর দ্বারা সিলেক্ট করব যে আমি এই অনুযায়ী হচ্ছে আমার এই যে এরিয়াটা আমি ফরম্যাট করতে চাচ্ছি সেই এরিয়াটাকে আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন সাথে সাথে সেটা হুবহু এই অনুযায়ী ফরম্যাটিংটা হয়ে গেছে, ঠিক আছে। সো এই ফরম্যাট পেইন্টার এই টুলটার মাধ্যমে হচ্ছে আমরা একটা সার্টেন স্টাইল, দেখেন আলাদা আলাদা ভাবে যদি করতাম তাহলে আমরা এই কন্টেন্টটা ধরে কন্ট্রোল জেড এটাকে হয়তো আগে কন্ট্রোল বি দ্বারা বোল্ড করতাম, কন্ট্রোল ইউ দ্বারা আন্ডারলাইন করতাম, তারপরে হচ্ছে এটাকে সেন্টার করতাম, অনেক কিছু করা লাগতো। সেটা না করে আমরা এখন জাস্ট এই ফরম্যাট পেইন্টের এই অংশটা সিলেক্ট করে একটা নির্দিষ্ট স্টাইল একটা পার্টিকুলার কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। সেকেন্ড চলে আসি হচ্ছে এই ফন্ট রিলেটেড যে অংশটা আছে, সো এইটা মনে হয় আমরা কম বেশি সবাই জানি। সো এখান থেকে আমি চাইলে যে কোনো একটা সেকশনের জন্য আলাদাভাবে ফন্ট সিলেক্ট করতে পারি, ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি, টেক্সট কেস, ঠিক আছে, যে আমার এই যে কন্টেন্টটা আছে এখানে কন্টেন্টটা কি ধরনের স্টাইল হবে টেক্সটের ক্ষেত্রে, এটা কি সেন্টেন্সের মতো করে হচ্ছে লিখবো, নাকি সবগুলো আপার কেস লেটারে লিখবো, নাকি সবগুলো লোয়ার কেস লেটারে লিখবো, নাকি প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করে লিখবো, এইরকম চাইলে হচ্ছে আমরা এখানে তার স্টাইলটা নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে। আর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো তো দেখালামই। সো এইটা হচ্ছে আমাদের ফন্ট রিলেটেড এরিয়া, এখানে আমরা এই কাজগুলো করতে পারি। তার সাথে সাথে আমরা চাইলে হচ্ছে টেক্সটের কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, একটা নির্দিষ্ট কালার এই টেক্সটের মধ্যে চলে আসতে পারে। এটা হচ্ছে হাইলাইটিং টুল, এটা দ্বারা আমি এটা এই পুরো অংশটাকে হাইলাইট করে দিতে পারি, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওয়ার্ড আর্ট বলে, আমরা একটা পার্টিকুলার টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারি। সো এটা তখন টোটালি ডিফারেন্ট একটা থ্রি ডি ইফেক্ট টাইপের একটা টেক্সট চলে আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড স্টাইল বা টেক্সট ইফেক্ট যেটাকে আমরা বলতেছি। তারপরের অংশটাতে চলে আসি যেটা হচ্ছে মূলত প্যারাগ্রাফ রিলেটেড। সো প্যারাগ্রাফ রিলেটেড মানে হচ্ছে আমি যদি একটা পার্টিকুলার এরিয়ার টেক্সটটাকে যদি আমি যদি ফরম্যাটিং করতে চাই, ফর এক্সাম্পল এই অংশটাকে যদি আমি খেয়াল করি এটা এই মুহূর্তে কি অবস্থায় আছে, এটা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে আছে, এটা আমরা বলি হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। সেই প্যারাগ্রাফের মধ্যে চার ধরনের অ্যালাইনমেন্ট হতে পারে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার্ড অ্যালাইনমেন্ট অ্যান্ড জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। সো প্রথমেই দেখি লেফট অ্যালাইনমেন্ট, খেয়াল করেন লেফট অ্যালাইনমেন্ট যখন আমি চুজ করেছি তখন আমার টেক্সটের প্রত্যেকটা লাইন বাম পাশ থেকে সেম জায়গা থেকে শুরু হয়েছে, তার মানে বাম পাশ থেকে তারা হচ্ছে অ্যালাইনড, ঠিক আছে। একই রকম ভাবে এটাকে যদি রাইট অ্যালাইনমেন্ট যদি করে দিই, এখন দেখেন প্রত্যেকটা টেক্সট রাইট সাইড দিয়ে সেম জায়গায় গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু লেফট সাইডে তারা এক একজন এক এক জায়গা থেকে হচ্ছে শুরু হয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট। এটাকে যদি আমি সেন্টার যদি করে দিই, তার মানে হচ্ছে তারা মাঝখান থেকে হচ্ছে সমান অবস্থা, সমান জায়গায় আছে, দুই পাশে সেম অ্যামাউন্টের জায়গা তারা ছেড়ে দিয়েছে, মানে পুরো পেজটার সাপেক্ষে তারা মাঝামাঝি অবস্থান করছে, এইটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট।
আর যেটা একদম পূর্বের অবস্থায় ছিল জাস্টিফাইড। জাস্টিফাইড মানে হচ্ছে আমার দুই পাশ থেকে সমান অবস্থায় থাকবে, আমার পেজের যে বর্ডার আছে বা মার্জিন আছে মার্জিন পর্যন্ত তারা তাদের টেক্সটটাকে নিয়ে চলে যাবে দুই সাইডে, প্রয়োজনে মাঝখানে অতিরিক্ত স্পেস অ্যাড করবে। যেমন এখানে কিন্তু একাধিক স্পেস আছে, যদি এখানে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এখানে একাধিক স্পেস আছে, ঠিক আছে? সে একাধিক স্পেস দ্বারা এইভাবে হচ্ছে দুইটা পাশকে সমান করে নেয়, এটাকে আমরা বলি হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। তারপরে এই প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে আমরা চাইলে হচ্ছে আরো কিছু কাজ করতে পারি, যেমন আমরা যদি চাই যে এগুলাকে আমরা বুলেট করে দেব, ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট আকারে আসবে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, সো এগুলো তখন হচ্ছে আমরা বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিই। বাট আমি যদি চাই না এটা বুলেট পয়েন্ট হবে না, এটা অ্যাকচুয়ালি নাম্বার হবে, সো তখন সেটা নাম্বারের মাধ্যমে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সেখানে আরো হতে পারে এরকম যেটা হচ্ছে মাল্টি লেভেল। ওকে, সো তখন দেখা যাবে যে এইটা আমি বললাম যে এটা টু হবে না, এটা হবে হচ্ছে এরকম মাল্টি লেভেল বা 1.1, সরি এটাকে এইভাবে দিয়ে দেন হচ্ছে আমাকে মাল্টি লেভেল সিলেক্ট করে দিতে হবে। এটা আসেনি, আমাকে একটু টেক্সট দিয়ে দিতে হবে, দেন এইটাকে যদি আমি মাল্টি লেভেল যদি করে দেই তখনই সেটা বুলেট পয়েন্ট আকারে 1.1 হয়ে গেছে। এরপর যদি আরেকটা যদি দিই তাহলে সেটা 1.2 হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমরা হায়ারার্কি তৈরি করে নিতে পারি। ওকে, সো এটা হচ্ছে মাল্টি লেভেল। তারপরে এখানে আরো কি কি করা যেতে পারে, ফর এক্সাম্পল এই যে মাঝখানে প্রত্যেকটা লাইনের মাঝখানে এখানে একটা সার্টেন লেভেলের স্পেস আছে, আমি যদি চাই সেটাকে মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল এটা হচ্ছে সিঙ্গেল স্পেসিং এ আছে, আমি যদি এটাকে 3.0 এরকম একটা স্পেসিং করে দিলাম, দেখেন এক একটা লাইনের মাঝখানে অনেক বড় গ্যাপ, সো এই গ্যাপটাকে আমরা চাইলে আমাদের মতো করে আমরা নির্ধারণ করে দিতে পারি। ফর এক্সাম্পল এটা এখন আছে হচ্ছে 1.5 লাইন, আচ্ছা সো এইটা করতে পারি আমরা এই প্যারাগ্রাফের অংশ থেকে। তার পরবর্তীতে আমরা এখানে চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এই টেক্সটটা খেয়াল করে দেখেন। তারপরে যদি কোনো বর্ডার যদি থেকে থাকে আমরা সেই বর্ডার গুলো আমরা এখানে চাইলে হচ্ছে হাইড করতে পারি, রাখতে পারি। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ অংশটার মধ্যে দিয়ে করতে পারি। লাস্টলি এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে স্টাইল। আমি যদি চাই আমার এই যে টেক্সটটা আছে এটা এখানকার কোন একটা প্রিডিফাইন্ড, এগুলো সব হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড স্টাইল, যে এই স্টাইলটা এটার মধ্যে আমি অ্যাপ্লাই করব, সো আমার দেখেন এই টেক্সটটা এই পার্টিকুলার স্টাইল দ্বারা রিপ্লেস হয়ে গেছে। আমি বললাম যে না আমার কাছে এই স্টাইলটা ভালো লাগতেছে না, আমি হচ্ছে এই স্টাইলটা অ্যাপ্লাই করব, তখন সেটা এই স্টাইলে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে একটা প্রিডিফাইন্ড স্টাইল আমার একটা সেগমেন্টের মধ্যে আমি সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, এইটা হচ্ছে মোটামুটি আমাদের হোম ট্যাব। তো হোম ট্যাবের পরবর্তীতে আছে হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব। আমরা চলে যাই আবার প্রেজেন্টেশনের মধ্যে। সো হোম টুলবারের কথা আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, এইটা আমি এখন আর আলোচনা যাচ্ছি না। এই যে ফন্ট টন কিভাবে চেঞ্জ করা যায় এগুলো সব আমি এখানে স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, যদি কেউ মিসও করে থাকেন যেন এখান থেকে করতে পারেন। ফন্ট কালার, ফন্ট হাইলাইট, টেক্সট, এগুলো সবগুলো জিনিস এখানে দেয়া আছে, টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলো সবগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দেন ইনসার্ট, আমরা এখন চলে আসছি হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে। সো দেখেন ইনসার্ট ট্যাব দ্বারা আমরা আসলে কি কি কাজ করতে পারি। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা আবার এটাতে চলে যাই। ইনসার্ট ট্যাবের মধ্যে প্রথমে খেয়াল করে দেখেন যে আমরা চাইলে আমাদের পেজটার মধ্যে একটা কাভার পেজ অ্যাড করতে পারি, আছে এবং বেশ কিছু ডিফাইন্ড কাভার পেজের স্যাম্পল আছে, আমরা যে কোনো একটা কাভার পেজের স্যাম্পল এখানে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি চাইলাম যে আমার ডকুমেন্টের মধ্যে এই কাভার পেজটা আসবে, ঠিক আছে? সো আমার ডকুমেন্ট দেখেন পরের পেজটা থেকে পরের পেজটা চলে গেছে, এখানে এরকম একটা ডকুমেন্ট কাভার পেজ চলে আসছে। এখানে যে ইয়ারটা সেই ইয়ারটা আমি দিয়ে দিলাম, সেই অনুযায়ী হচ্ছে আমার এটা এখন ইয়ে হয়ে যাবে ডকুমেন্টে। এখানে একটা টাইটেল দিলাম, দিস ইজ এ স্যাম্পল রিপোর্ট,
এখানে আমরা আমাদের নাম দাম অন্যান্য যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি, দিলে আমার সেই অনুযায়ী কিন্তু একটা এরকম কিন্তু একটা কাভার পেজ তৈরি হয়ে গেল খুব সিম্পল। ওকে, সো এরকম ভাবে হচ্ছে আমরা একটা কাভার পেজ তৈরি করে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা পেজের মাঝে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ রাখার চেষ্টা করি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম, খেয়াল করে দেখেন এখানে একটা পেজ পুরোপুরি ব্ল্যাঙ্ক থেকে গেল, তারপরে আমার কন্টেন্ট অ্যাকচুয়ালি এই পেজ থেকে আছে। তারপরে একই রকম ভাবে হচ্ছে পেজ ব্রেক, সো পেজ ব্রেকটা অন্য পারপাস আমরা ব্যবহার করি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক পেজ তো দিলাম, একই রকম ভাবে আমার যে কন্টেন্টটা আছে, ফর এক্সাম্পল এটা একটা কন্টিনিউয়াস কন্টেন্ট, রাইট? এটা একটা কন্টিনিউয়াস কন্টেন্ট, বাট আমি চাচ্ছি এর পরে একটা পেজ ব্রেক হয়ে যাক। দিলাম একটা পেজ ব্রেক, খেয়াল করে দেখেন এখানে কিন্তু কন্টেন্টটা কোনো চেঞ্জ হয় নাই, এখানে একটা নতুন লাইন চলে আসছে, এখানে একটা নতুন লাইন চলে আসছে, যদিও এটা কিন্তু পরপর ছিল, ঠিক আছে? এই জিনিসটার সাথে এই জিনিসটা সম্পর্কিত ছিল, মানে এটা শেষ হওয়ার সাথে সাথে, বা এইটা আরো ভালোভাবে বোঝা যাবে, এইখানে আমি একটা পেজ ব্রেক দিই। দেখেন আমাদের কন্টেন্টটা 4 নম্বর এজেন্ডাটার পরে এই অংশটা পুরো ফাঁকা, 5 নম্বর এজেন্ডাটা পরের পৃষ্ঠায় চলে আসছে, ঠিক আছে? মানে এর পরে এখানে আর কোনো কন্টেন্ট অ্যাড করার কোনো সুযোগ নেই, এটাকে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে একটা পেজ ব্রেক, মানে এরপরে আর কোনো কন্টেন্ট এই মধ্যে থাকবে না, এই পেজের মধ্যে আর কোনো টেক্সট আমি রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে তখন আমি ব্যবহার করব হচ্ছে পেজ ব্রেক। সিমিলারলি আমি যদি এখানে একটা টেবিল যদি অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি চাইলে এখানে এরকম ভাবে একটা টেবিল অ্যাড করতে পারি। ওকে, টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল এখানে প্রিডিফাইন্ড স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল আমি এটার মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, সো একই রকম ভাবে এখানে চাইলে হচ্ছে আমি ইমেজ অ্যাড করতে পারি বা পিকচার অ্যাড করতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যা খেয়াল করে দেখেন, আমার এখন এই ইমেজটা সিলেক্টেড অবস্থায় আছে, সাথে সাথে আমার এখানে যে বলেছিলাম কনটেক্সচুয়াল ট্যাব ওপেন হয় ফরম্যাট, ঠিক আছে? এই ইমেজটার সাপেক্ষে এই সমস্ত টুলস গুলো আসছে। আমি যদি চাই এটার উইড হাইট বাড়াতে, উইড হাইট বাড়াতে বা কমাতে পারবো, ওকে, এখান থেকে। আমি যদি চাই এটাকে ক্রপ করতে, আমি এটাকে ক্রপ করে ফেলতে পারবো, ওকে, ক্রপ, ওইটুকু চলে গেল। আমি যদি চাই এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে ছিল, পুরো জিনিসটাই চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে চলে আসলাম। আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, অন্য একটা ডিফারেন্ট কালার এটার মধ্যে চলে আসবে। এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু চাইলে এটার মধ্যে করতে পারবো, এই ইনসার্ট ট্যাবের, যখন আমি যে কোনো একটা আইটেম সিলেক্ট করতেছি তার সাপেক্ষে সেই ফরমেটিং টুলটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? এবং এইখানে বিভিন্ন ধরনের শেপ আমরা চাইলে হচ্ছে অ্যাড করতে পারি, ঠিক আছে? সো শেপ টুল থেকে সেগুলো অ্যাড করতে পারবো। স্মার্ট আর্ট থেকে হচ্ছে আমরা এরকম কিছু প্রিডিফাইন্ড আর্ট অলরেডি অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে এরকম একটা আর্টও নিয়ে চলে আসতে পারবো, এবং এখানে চাইলে টেক্সট অ্যাড করতে পারবো প্রত্যেকটা জায়গার মধ্যে, ঠিক আছে? সো এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আমরা আসলে ব্যবহার করি অনেক কিছুই, আবার অনেক কিছু হয়তো জানি না যে এখানে করা পসিবল, বাট আমরা চাইলে হচ্ছে সেগুলো করতে পারি। আমরা চাইলে এখানে চার্ট অ্যাড করতে পারি, এরকম ভাবে আমরা একটা চার্টও এখানে অ্যাড করতে পারি। এখানে এই যে ক্যাটাগরি আছে আমার, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, সেই অনুযায়ী যে সিরিজ আমার ডাটাগুলো তৈরি হয়েছে, আমি চাইলে এখানে যখন ভ্যালুগুলো চেঞ্জ করব 5.2 বা 3 দেব, সেই অনুযায়ী কিন্তু আমার এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই সিরিজটার ভ্যালু আমি করে দিলাম 5, সেটার সাপেক্ষে এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস আমি এখানে চাইলে হচ্ছে ব্যবহার করতে পারব, ওকে, সরি। সো তারপরে হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে দেখেন আরো অনেকগুলো জিনিস আছে, আরো এখানে যেটা গুরুত্বপূর্ণ আছে হেডার ফুটার। হেডার ফুটার অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, ফুটার অ্যাড করা নেই। সো হেডার হচ্ছে একদম টেক্সট, যে বডি টেক্সট যেখান থেকে শুরু হয় তার উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে হেডার, ঠিক আছে? এবং হেডার এবং ফুটার আমরা যাই অ্যাড করব, এই জিনিসটা প্রত্যেকটা পেজের মধ্যে চলে আসবে কমন টেক্সট হিসেবে, ঠিক আছে? যেমন আমি এখানে এরকম একটা লোগো ব্যবহার করেছিলাম, এটা সবগুলো পেজের মধ্যে এর জন্য কমন আইটেম হিসেবে চলে আসছে, এক পেজের মধ্যে আমি অ্যাড করছি। আবার যদি রিমুভ করি, এক জায়গা থেকে যদি রিমুভ করি, সমস্ত জায়গা থেকে সেটা চলে যাবে, ঠিক আছে? সো
এইটা হচ্ছে হেডার ফুটার। সিমিলারলি আমি যদি ফুটার এখানে অ্যাড করা নেই, ইনসার্ট থেকে আমি ফুটারে যাই, ফুটার এরিয়াতে আছি আমার অলরেডি, আচ্ছা এই যে ফুটার এরিয়া, ঠিক আছে ফুটারের মধ্যে অলরেডি পেজ নাম্বার আছে, সো ফর এক্সাম্পল দিস ইজ ফুটার। খেয়াল করে দেখেন এটা আমার প্রত্যেক পেজের মধ্যে চলে আসছে, দিস ইজ ফুটার এখন প্রত্যেক পেজের শেষে চলে আসছে, ঠিক আছে। সো এরকম কোনো কমন ইনফরমেশন যদি আমরা যদি রাখতে চাই সেটা তখন আমরা হেডার বা ফুটারের মধ্যে নিয়ে চলে আসবে, যেটা প্রত্যেক পেজের মধ্যে আমার ডিসপ্লে হবে। দেন পেজ নাম্বার, অলরেডি তো পেজ নাম্বার অ্যাড করেছি, বিভিন্ন স্টাইলে হচ্ছে আমরা পেজ নাম্বারকে অ্যাড করতে পারি। আচ্ছা আমরা চাইলে এখানে ইকুয়েশন সিম্বল এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাড করতে পারি। দেন চলে আসি ডিজাইনের মধ্যে, আচ্ছা সো যেটা বললাম ডিজাইন ট্যাব দিয়ে হচ্ছে আমি আসলে আমার যে পার্টিকুলার টেক্সটটা আছে সেটা পুরো স্টাইলটা হচ্ছে আমি চাইলে চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আচ্ছা এখানে বিভিন্ন ধরনের প্রিডিফাইন্ড স্টাইলগুলো আছে, ঠিক আছে ফর এক্সাম্পল এইটা একটা পার্টিকুলার স্টাইল, ঠিক আছে এখানে আবার অনেকগুলো স্টাইল আছে। ফর এক্সাম্পল আমি বললাম যে আমার এখানে এই টেক্সটটার মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে সিলেক্ট করে নেই সরি, এটার মধ্যে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করবো। সাথে সাথে দেখেন এই অংশটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এটা না করে বললাম এইটা করব, সাথে সাথে একটু চেঞ্জ চলে আসছে হেডিং বা ইয়ের মাধ্যমে। টেক্সট যদি আরো বেশি হয় তাহলে সেটার সাপেক্ষে হয়তো আমরা সেটাকে ভালোভাবে বুঝতে পারবো। ফর এক্সাম্পল এইটার সাপেক্ষে আমি বললাম যে এইটার স্টাইলটা হবে হচ্ছে এইটা, ঠিক আছে সো এই যে টেক্সট প্রত্যেকটা ক্ষেত্রে আমার টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তা পরবর্তীতে ফর এক্সাম্পল এইটা, এটা যখন আমি দিচ্ছি তার সাথে সাথে আমার কিন্তু ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে, যেটার ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম যে কালারটা আমি একটা ডিফারেন্ট কালার দেব, আচ্ছা এরকম একটা কালার আমি দিয়েছি, সাথে সাথে এই অংশটার কালার আমি যে টেক্সট অ্যাড করতেছি সেটার কালারগুলো তখন অন্য একটা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট হচ্ছে। একই রকমভাবে ফন্ট প্রত্যেকটা জিনিস, আচ্ছা পুরো পেজের কালার আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে সো এরকম একটা কালার আমি এটার মধ্যে নিয়ে চলে আসতে পারি। পেজের বর্ডার আমি চাইলে আলাদাভাবে দিতে পারি, এই মুহূর্তে কোনো বর্ডার আসলে দেখা যাচ্ছে না বাট আমি চাইলে একটা থ্রিডি বর্ডার অ্যাড করে দিলাম। ওকে সো এইভাবে হচ্ছে আমার পেজের মধ্যে একটা বর্ডার অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা পেজের মধ্যে। সো এই ডিজাইনের মধ্যে দিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। দেন চলে আসি হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে আমরা কি বলেছিলাম যে এখানে মূলত হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত এখানে কাজ করে থাকি। এখন মার্জিন বলতে আসলে কি বোঝাচ্ছি, ঠিক আছে সো মার্জিন বোঝার জন্য আমরা চলে আসি এইখানে। মার্জিনটা ফর এক্সাম্পল এই মুহূর্তে হচ্ছে, এই মুহূর্তে যেটাই থাকুক না কেন, ফর এক্সাম্পল আমি এটাকে ওয়াইড করে দিলাম। খেয়াল করে দেখেন আমার এই যে পুরো টেক্সটটা যতটুকু ছিল মানে স্কুইজ হয়ে মাঝখানে চলে আসছে এবং দুই পাশে সে প্রচুর জায়গা ছেড়ে দিয়েছে দুই পাশেই, কারণ আমি মার্জিনটা অনেক বড় করে দিয়েছি, যে প্রায় লেফটে 2 ইঞ্চি রাইটে 2 ইঞ্চি। আবার এটাকে দেখেন আমি ন্যারো করে দিচ্ছি, এখন দেখেন আমার টেক্সটটা আগে যতটুকু ছিল তার চেয়ে আরো অনেক বেশি লেফটের দিকেও চলে গেছে রাইটের দিকেও চলে গেছে, কারণ আমার মার্জিনটাকে আমি এখন ছোট করে দিয়েছি। আমি চাইলে মার্জিনটাকে কাস্টমাইজও করতে পারি, যে আমার বামের দিকে কত থাকবে, ডানের দিকে কত থাকবে, উপরে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, এই সমস্ত জিনিস আমি এখান থেকে ফরম্যাটিং করে দিতে পারি। একই রকম ভাবে খেয়াল করে দেখেন যে আমার পেজের সাইজটা কি হবে, যেমন এটা আছে A4 সাইজে, আমি এটাকে বললাম না এটা লিগ্যাল সাইজের মধ্যে হবে। খেয়াল করে দেখেন আমার পেজের সাইজটা কিন্তু আরো অনেক লম্বা হয়ে গেছে, ছোট করে দিলাম পেজটা বোঝার জন্য, অনেক লম্বা হয়ে গেছে পেজটার সাইজ, ঠিক আছে। এছাড়া হতে পারে ওরিয়েন্টেশন, সো ফর এক্সাম্পল এটা এখন পোর্ট্রেট ওরিয়েন্টেশনে আছে, এটাকে আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে নিয়ে চলে গেলাম। সো খেয়াল করে দেখেন পেজটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট এমনিতে লম্বালম্বি ভাবে পেজটা ছোট হয়ে গেছে, বাট আড়াআড়ি ভাবে পেজটা অনেক বড় হয়ে গেছে। আমি লাইন ব্রেক, পেজ ব্রেক এর আগে দেখিয়েছিলাম, সো এখানেও আমি আবার পেজ ব্রেকটাকে ব্যবহার করতে পারি। ওকে তার পরবর্তীতে কোনো কন্টেন্টের অ্যালাইনমেন্ট বা পজিশন এগুলোকেও কিন্তু আমরা চাইলে হচ্ছে এখানে
মুভ করতে পারি, যে সাপোজ এটা কি টেক্সটের পিছনে চলে আসবে, না টেক্সটের সামনে থাকবে, না টেক্সটের পাশাপাশি থাকবে। এই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা এই পেজ লেআউট থেকে নির্ধারণ করে দিই। আচ্ছা, মোটামুটি আমরা এইগুলো হচ্ছে পরবর্তী দুই তিনটা যে ট্যাব আছে সেগুলোর কথা বললাম। সেখানে প্রত্যেকটা জিনিস আমি ওইভাবে দেখার চেষ্টা করেছি, প্রত্যেকটার মধ্যে কি কিভাবে কাজ করা যায়। সো মিডিয়া কিভাবে অ্যাড করা যায়, কমেন্ট কিভাবে অ্যাড করা যায়। আচ্ছা, কমেন্টটা দেখানো হয়নি। সো কমেন্ট আমরা হয়তো ইয়ের মধ্যে পাবো, আমরা যে কোনো মুহূর্তে চাইলে হচ্ছে এখানে কমেন্ট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমার একটা কমেন্ট অ্যাড করা প্রয়োজন, সাথে সাথে এখানে সো দিস ইজ এ কমেন্ট। ওকে, সো এই ডকুমেন্টটা এখন যার কাছেই যাবে সে কিন্তু এই কমেন্টটা দেখতে পাবে। সো এটা কখন তাহলে ইম্পর্টেন্ট হয়ে যাবে, ফর এক্সাম্পল আপনি একটা ডকুমেন্ট আপনার ফ্রেন্ডের সাথে মিলে করতেছেন, আচ্ছা আপনি কোনো একটা কাজ করেছেন বা কোনো একটা চেঞ্জ করেছেন, সো সেটা তাকে জানানো প্রয়োজন। এখন সেটা নর্মালি তো আমরা ওভার ফোনে জানাতে পারি, বাট সেটা মনে নাও থাকতে পারে, বাট আমি চাইলে এখানে একটা কমেন্ট আকারে লিখে রাখতে পারি যে আমি কি চেঞ্জ করলাম বা কেন চেঞ্জ করলাম। সো তখনই হচ্ছে আমি এরকম একটা কমেন্ট অ্যাড করে দিতে পারি। অথবা এমন হতে পারে যে আপনি আপনার স্যারকে হচ্ছে কোনো একটা ডকুমেন্ট দিলেন এডিট করার জন্য বা রিভিউ করার জন্য, উনি তখন একটা কারেকশন করে সেখানে কিছু কমেন্ট লিখে দিল যে অমুক জায়গায় এই জায়গাটুকু চেঞ্জ করো, অমুক জায়গায় এটা হবে না এইটা হবে, তখন সেটা আমরা খুব ইজিলি এই কমেন্টগুলোর মাধ্যমে সেটা করতে পারি। এবং সাধারণত এই কাজগুলো করা হয়ে থাকে হচ্ছে এরকম কমেন্টের মাধ্যমে, এবং এই কমেন্টগুলো দেখে দেখে তখন হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে যে রিভিশন গুলো বা কারেকশন গুলো সেগুলো করার চেষ্টা করি। সো এরপরে চলে আসি। সো এগুলো আমরা মোটামুটি দেখেছিলাম, ইকুয়েশন সিম্বল, তারপর হচ্ছে টেক্সট বক্স, এগুলো আমি আর ইয়ে করছি না। পেজ লেআউট আমি এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করেছিলাম, পেজ লেআউট বিভিন্ন ধরনের লেআউট হতে পারে। তারপরে হচ্ছে এই ফরম্যাটিং এর কথাও বলেছি আমি, যখনই আমি একটা টুল অ্যাড করতেছি তার সাপেক্ষে হচ্ছে এই ফরম্যাট ট্যাবটা ওপেন হয়ে যাচ্ছে। দেন রেফারেন্সেস, সো রেফারেন্সেস এটা আমি এখানে এই মুহূর্তে দেখানোর সুযোগ হবে না, কেননা আসলে আমাদের কন্টেন্ট এত বড় না, আচ্ছা বাট আমরা চাইলে হচ্ছে একটা টেবল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। ওকে, এই যে আমাদের পেজটা আছে, আমি হচ্ছে এখানে ফর এক্সাম্পল রেফারেন্সেস টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট তৈরি করবে। সো এইটার সাপেক্ষে আমার সে দেখেন এরকম একটা ইয়ে তৈরি করার চেষ্টা করছে, এই যে কন্টেন্ট এই জিনিসটা তৈরি করছে। এইটার সাপেক্ষে আমার যখন এখানে আলাদা আলাদা সেগমেন্ট যখন করব, সেই সেগমেন্ট অনুযায়ী হচ্ছে আমার সে কোথায় কোথায় হচ্ছে ইয়ে পেয়েছে, দেখেন এজেন্ডা ওয়ান, এইটাকে যদি আমি একটা টেবিল অফ কন্টেন্ট হিসেবে হচ্ছে ইয়ে করতে চাই, এটাকে সে পেয়েছে 4 নম্বর পেজে, ঠিক আছে, এই ডিসিশনটাকে একটা ডিসিশনকে সে পেয়েছে। তারপরে সো এরকম ভাবে হচ্ছে আমার এখানে যতগুলো কন্টেন্ট আমি অ্যাড করব প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার এখানে টেবল অফ কন্টেন্ট আকারে সে তখন নিয়ে নেবে। সো এইটার জন্য আসলে টেবল অফ কন্টেন্টটা তৈরি হচ্ছে না পুরোপুরি ওইরকম ভাবে, বাট এই যে টেবল অফ কন্টেন্ট জিনিসটা কি সেই জিনিসটা এখানে চলে আসছে, যেমন এটা হচ্ছে 4 নম্বর পেজে আছে, ঠিক আছে, এখানে আমাকে আরো কিছু কাজ করা লাগবে, টেবল অফ কন্টেন্টটা যদি আমি রেডি করতে চাই বা যদি দেখাতে যদি চাই, ঠিক আছে, এই যেমন এইটা হচ্ছে আমার টেবল অফ কন্টেন্টের সে মধ্যে পেয়ে গেছে, ঠিক আছে, এই এজেন্ডাকে ইন দিস মিটিং এই সিম্পোজিয়াম ইয়ে এইটাকে সে হচ্ছে টেবল অফ কন্টেন্টের মধ্যে নিয়ে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা চাইলেই হচ্ছে পুরো ক্যাপশন অ্যাড করতে পারি, সাইটেশন অ্যাড করতে পারি, বাট এটাকে হচ্ছে তখন আমাদেরকে ওইভাবে ফরম্যাটিং করে নিতে হবে, ঠিক আছে, যে কোনটা কোনটা হচ্ছে আমরা এখানে টেবল অফ কন্টেন্টের মধ্যে আসবে। আমরা এখন চলে যাব হচ্ছে রিভিউ ট্যাবটার মধ্যে।
কেননা মেইলিংস আসলে এখানে আমার দেখানোর কোনো কিছু নাই বা এটা এখানে দেখানো পসিবল না। আমরা চলে যাব হচ্ছে রিভিউ ট্যাবটার মধ্যে। সো রিভিউ ট্যাবটার মধ্যে আমরা যে কাজটা করে থাকি, আমরা বলেছিলাম যে গ্রামাটিক্যাল মিস্টেক্স বা স্পেলিং মিস্টেক্স আমরা এখান থেকে চেক করতে পারি, ওয়ার্ড কাউন্ট করতে পারি আমার পুরো কন্টেন্টের মধ্যে ওয়ার্ড কতগুলো আছে যেটা অলরেডি এখানে আছে, নতুন করে কমেন্ট অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে, যে আমার এখানে আমি যদি কোনো কারেকশন যদি করি, ঠিক আছে, সেটার চেঞ্জ গুলোকে আমি ট্র্যাক রাখতে পারবো। তো সেটা কিভাবে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি এক ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিই, মার্জিন নর্মাল, ওকে। আচ্ছা, এখানে কমেন্ট থাকার কারণে পেজের এটা ছোট হয়ে গেছে, কমেন্টটাকে উঠিয়ে দেই, কমেন্টটাকে একই রকম ভাবে হচ্ছে আমাকে ডিলিট করতে হবে। ডিলিট যে কমেন্ট আছে ডিলিট, আশা করি এখানে আর কোনো কমেন্ট নাই মনে হয়, নাকি আছে আরো না? আমাদের এখানে এই মুহূর্তে আর কোনো কমেন্ট নেই। ওকে, সো কমেন্ট এভাবে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি, নতুন করে কমেন্ট অ্যাড করতে পারি। সো এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল এখানে দেখেন, সবাই হয়তো খেয়াল করতেছেন আমার এখানে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন হয়ে আছে, আন্ডারলাইন না একটা লাল কালির দাগ চলে আসছে, বা সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে এখানে কোনো একটা ভুল আছে, বা এটা একটা নাম হওয়ার কারণে সে এটাকে আসলে ডিকশনারিতে খুঁজে পাচ্ছে না, দেখে সে এটাকে আসলে বুঝতে পারছে না যে এটা একটা ভ্যালিড ওয়ার্ড, বা যে কমিউনিটি বানানটাকে আমি ইচ্ছা করে হচ্ছে ভুল করে দিলাম। ঠিক আছে, খেয়াল করে দেখেন সাথে সাথে এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে যে এখানে মনে কোনো একটা ভুল আছে। আমি যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাকে সঠিক বানানটা দেখাচ্ছে। সো এই স্পেলিং এন্ড গ্রামার এই টুলটার মাধ্যমে হচ্ছে আমি যদি এটা এনাবেল করা থাকে তাহলে হচ্ছে আমার এই স্পেলিং মিস্টেক্স গুলো আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি ইজিলি রিমুভ করতে পারবো। দেন এই পার্টিকুলার টেক্সটের মধ্যে আমার কতটুকু ওয়ার্ড আছে আমি চাইলে এই ওয়ার্ড কাউন্ট টুলটা ব্যবহার করে সরাসরি এটা বের করে ফেলতে পারি। যেমন এই পেজটার মধ্যে হচ্ছে আমার 96টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে 521টা, স্পেস ছাড়া স্পেস শো আছে 616টা, প্যারাগ্রাফ আছে একটা, লাইন আছে 7টা। খেয়াল করে দেখেন পুরো জিনিসটা আমি এখান থেকে বের করে নিতে পারি। আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার পুরো ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে। সো আমরা এই জিনিসগুলো এখান থেকে ইজিলি বের করে নিতে পারি। আর লাস্টলি আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জেস। ঠিক আছে, সো আমি প্রথমে ট্র্যাক চেঞ্জ থেকে হচ্ছে ট্র্যাক চেঞ্জ এটাকে এনেবল করে নিলাম। তারপরে আমি যদি এখানে কোন টেক্সট যদি লিখি, ফর এক্সাম্পল দিস ইজ এ মডিফাইড টেক্সট, খেয়াল করে দেখেন এই টেক্সটটা আন্ডারলাইন হয়ে আছে, ঠিক আছে, এবং এখানে নতুন করে একটা চলে আসছে। সো এটার কারণ কি? কেননা এটা অরিজিনাল যে টেক্সট ছিল সেটার মধ্যে আমি এখন মডিফাই করেছি, যার জন্য এটা এখন মডিফাইড টেক্সট হিসেবে আমাকে হচ্ছে ট্র্যাক দেখাচ্ছে যে হ্যাঁ এই টেক্সটটা আগে ছিল না, এখন এটা আসছে। ঠিক আছে, এখন এইটা ফর এক্সাম্পল ওই সেম ব্যাপার, আমি চাইলে অন্য একজনের সাথে যদি কোলাবোরেটিভলি যদি কাজ করি এইভাবেও কিন্তু আমি ট্র্যাক রাখতে পারি যে কে কোন অংশটা চেঞ্জ করলো, কি চেঞ্জ করলো, এবং পরবর্তীবারে আরেকজনের কাছে যখন আসলো বা আপনার কাছে যখন আসলো আপনি চাইলে কিন্তু সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। সেটা কিভাবে? সো ফর এক্সাম্পল এটা যখন আসলো আমি চাইলে হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, সো অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। ঠিক আছে, দেখেন আমাকে বলতেছে দেয়ার আর এনি কমেন্টস অর ট্র্যাক চেঞ্জ, মানে আমার এইখানে আর কোনো ধরনের চেঞ্জ নাই, এবং দেখেন এটা কিন্তু অলরেডি আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এটার নিচে আন্ডারলাইনটা চলে গেছে, এখানে বাম পাশে যে একটা দাগ আসছিল সেটাও চলে গেছে। বাট আমি যদি এখন এখানে যদি আবার যদি কোনো কিছু যদি লিখি, দিস ইজ অ্যানাদার টেক্সট, ঠিক আছে, আবার কিন্তু সে দাগটা আসছে। ঠিক আছে, বাট আমি যদি এখন এইখানে যদি এই ট্র্যাকটা চেঞ্জটাকে যদি রিজেক্ট করি,
ঠিক আছে, রিজেক্ট চেঞ্জ এটা যদি করি, দেখেন টেক্সটটা কিন্তু বাতিল হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আমার যখন একটা কোলাবোরেটিভ টেক্সট যখন আসবে আপনার কাছে, আপনি চাইলে এখন ধরে ধরে প্রত্যেকটা জিনিস কোনটাকে আপনি রাখবেন কোনটাকে আপনি রাখবেন না, চেঞ্জটাকে আপনি দেখে তারপরে সেটাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করে আপনার ডকুমেন্টটাকে ফার্দার মডিফাই করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল আমরা যখন কোলাবোরেটিভলি কাজ করি, বা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে রিপোর্ট তৈরি করতেছি, অ্যাসাইনমেন্ট দিয়েছে, একজন এক একটা পার্ট করতেছে, ঠিক আছে, এগুলাকে যখন অ্যাসেম্বল করতেছি তখন কিন্তু আমাদের এই ট্র্যাক চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই চেঞ্জ ট্র্যাক এন্ড কমেন্ট, ঠিক আছে, এখানেও কিন্তু কমেন্ট টুলটা আছে, আমি চাইলে এখানেও কমেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, যে এখানে আমার আসলে কোনো একটা চেঞ্জ করতে হবে বা এখানে আমি কেন এটা চেঞ্জ করলাম এ সম্পর্কে একটা এক্সপ্লেনেশন আমি এখানে দিয়ে দিলাম কমেন্ট টুলের মাধ্যমে। ওকে, আবার চাইলে যখন আমার কাজ শেষ আমি চাইলে এই কমেন্টটাকে ডিলিটও করে দিতে পারি। এইভাবে হচ্ছে আমরা চাইলে ট্র্যাক রাখতে পারি আমার ডকুমেন্টের কোথায় কি চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তখন আমরা পরবর্তীতে ট্র্যাক রাখার মাধ্যমে মডিফিকেশনটা প্রপারলি করতে পারি। আচ্ছা, এইখানে আরো একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পেজ লেআউটের মধ্যে। একটা তো হচ্ছে সাইজ দেখালাম যে বিভিন্ন পেজের সাইজ হতে পারে, আর একটা হচ্ছে কলাম। ওকে, সো নর্মালি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে হচ্ছে আমরা এই ওয়ান কলাম বা এই ফরম্যাটে হচ্ছে আমাদের টেক্সট গুলাকে দেখে অভ্যস্ত, বাট আমরা কিন্তু চাইলে আমাদের টেক্সটটাকে একটু ভিন্ন রকম ভাবেও কিন্তু দেখাতে পারি। ভিন্ন রকম মিনস আমরা কিন্তু মাল্টিপল কলাম আমার টেক্সট ডকুমেন্টের মধ্যে হতে পারে। ফর এক্সাম্পল, আমি এটাকে সিলেক্ট করে দিলাম টু কলামস, খেয়াল করে দেখেন এই যে আপনার পেজটা 150 সাইজ থেকে আর একটু ছোট সাইজে চলে আসলাম 90 সাইজ। ওকে, খেয়াল করে দেখেন আপনার টেক্সটটা এখন দুইটা কলামে হয়ে গেল, এজেন্ডা ওয়ান শেষ হলো, এজেন্ডা টু শেষ হলো, তারপরে এজেন্ডা থ্রি চলে আসছে ডান পাশে, ঠিক আছে, তারপর এজেন্ডা ফোর, এইভাবে পেজটা লেআউট দুইটা কলামে বিভক্ত হয়ে গেল। আমি চাইলে এটাকে তিনটা কলামও বিভক্ত করতে পারি, খেয়াল করে দেখেন এখানে তিনটা কলামে চলে আসছে। সো এইভাবে কিন্তু আমি আমার পেজকে ফরম্যাটিং করতে পারি চাইলে। লাস্ট চলে আসি ভিউ ট্যাব, অলরেডি এটা ডিসকাস করেছি যে রিড মোড, ঠিক আছে, সো আমার পেজটাকে সে এত এত যা কিছু করেছে এগুলো সব কিছুকে নিয়ে গিয়ে সে এখন রিড মোডে চলে আসছে। দেখেন সব কিছুকে আবার আমি যখন জাস্ট ভিউ করব তখন সেই মোডটাতে চলে আসছে সে, ঠিক আছে, এখন কিন্তু আর ওয়ান কলাম টু কলাম এগুলো কোনো কিচ্ছু নাই, এত এত গ্যাপ ট্যাপ যা কিছু দিয়েছে এগুলো কিচ্ছু নাই, জাস্ট একটা পর একটা পেয়ে কন্টেন্ট চলে আসছে। সো দিস ইজ আওয়ার রিড মোড। ওকে, তারপরে আমি আবার এখান থেকে হচ্ছে সেই প্রিন্ট লেআউটে ব্যাক করতে পারি, যেখানে আবার অনেক কিছু আছে। সো মোটামুটি এই হচ্ছে আমার দেখানোর যে বিষয়গুলো ছিল, বাট আপনাদের যে লেকচার কন্টেন্টটা আছে সেটার মধ্যে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি। একটু জাস্ট আবার প্রেজেন্টেশনটাতে মুভ করি। সো রেফারেন্সেস অর সাইটেশন এগুলো আমি আলোচনা করলাম মাত্র, দেন রিভিউ অ্যান্ড এডিট যেটার কথা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, যে ট্র্যাক চেঞ্জ কিভাবে করতে পারি, স্পেলিং অ্যান্ড গ্রামার কিভাবে ইউজ করতে পারি, অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করতে পারি কিভাবে চেঞ্জগুলোকে, এগুলো আমরা মোটামুটি দেখলাম। ভিউ অপশনস গুলো এখন দেখলাম যে রিড মোড কি, প্রিন্ট লেআউট কি, ওয়েব লেআউট কি, কিভাবে সেটা নিয়ে কাজ করা যায়। আর মোটামুটি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বা হচ্ছে আমরা জানি হয়তো, ঠিক আছে। সো ইউজার কমেন্টস যেটা হচ্ছে আমরা কমেন্ট অলরেডি ইউজ করেছি, সো কমেন্ট ইউজ কিভাবে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয় কিভাবে সেটা দেখেছি, ট্র্যাক চেঞ্জ দেখে ফেললাম, আর এই যে রুলার টুলার অ্যাড করা এগুলো মোটামুটি হচ্ছে এই প্রেজেন্টেশন স্লাইডটার মধ্যে আছে, আমি এগুলো ডিসকাস করছি না, কারণ খুব ইজি জিনিস যাতে দেখলে আপনারা করতে পারেন, সেজন্য স্লাইডটাকে ওইভাবে প্রিপেয়ার করা হয়েছে। সো ডকুমেন্ট ভিউজ, এই রিড মোড কি, প্রিন্ট মোড কি, ওয়েব লেআউট কি, সেগুলো বর্ণনা করা আছে, ইনসার্শন পয়েন্ট বা কার্সর আসলে কি বা কি পাস আমরা ব্যবহার করতেছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করেছি।
এগুলো জাস্ট হচ্ছে আপনাদের জানার জন্য। টেক্সট কিভাবে সিলেক্ট করতে হয়, কাট কিভাবে করতে হয়, কপি কিভাবে করতে হয়, পেস্ট কিভাবে করতে হয়, সব কিছু এখানে দেয়া আছে। আমি এগুলোতে আর ডিসকাশনে যাচ্ছি না, কারণ এগুলো আপনারা খুব ভালোভাবে জানেন বা এগুলো অলরেডি ব্যবহার করেছি। ব্যবহার যদি নাও করে থাকি, এগুলো এখানে দেয়া আছে, এখান থেকে জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। এবং আমার নেক্সট ক্লাস শুরুতেই হচ্ছে আপনাদের জন্য যে ইয়ে থাকবে, এই যে আজকে যা ডিসকাশন ছিল এটা আপনারা করতে পেরেছেন কিনা। যদি করতে না পেরে থাকেন, কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে আমার শুরুতে ডিসকাশন থাকবে। আজকে অ্যাকচুয়ালি কোনো ডিসকাশন আমি করব না, যে কে কি বুঝতে পারছেন কি পারেননি, আমি আজকে এই ডিসকাশন করব না। এই ডিসকাশনটা হবে আমার নেক্সট ক্লাস, কেননা এটা পুরোটাই প্র্যাকটিক্যাল। আপনি কতটুকু কি বুঝতে পারলেন, কতটুকু কি করতে পারলেন, সেটা যদি হাতে কলমে যদি না করেন, এমনি দেখে মনে হবে সবকিছুই বুঝতে পেরেছি, সবকিছুই পারি, বাট যখন করতে যাব তখন দেখা যাবে কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বা এটা হচ্ছে ওইটা হচ্ছে না, তখনই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা আইডেন্টিফাই হবে বা কোন জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি করতে হয় তখন সেটা বুঝতে পারবেন। সো এই জন্য আমি এগুলো সব হচ্ছে এগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি যে, আর হচ্ছে এইটা হচ্ছে মূলত ব্যাক স্টেজ ভিউটা, মূলত হচ্ছে ফাইল মোডটা বা ফাইল ট্যাবটা। ফাইল ট্যাবটার মধ্যে আমরা আসলে কি কি অপশন গুলো পাই, ঠিক আছে, নতুন ফাইল কিভাবে ওপেন করা যায়, সেভ কিভাবে করা যায়, প্রিন্ট কিভাবে করা যায়, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার ব্যাক স্টেজ ভিউটাতে থাকে। ওকে, সো সেখান থেকে আসলে আমরা নতুন ডকুমেন্ট ওপেন করি, যেটা একদম শুরুতে দেখিয়েছিলাম। সো সেই জিনিসগুলো হচ্ছে এখানে কিভাবে ডকুমেন্ট ওপেন করা যায়, কিভাবে সেভ করা যায়, সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। জাস্ট কোনো জিনিস যাতে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড কোনো জিনিস যাতে বাদ না পড়ে, মোটামুটি সবকিছুই আমি এখানে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। বাট এইগুলো আমি এখানে আর আলোচনা করছি না, এই কারণে যে আমি আশা করছি এগুলো আমরা সবাই জানি বা পারি। বাট যে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর মতো ছিল, যেটা হয়তো সাধারণত সবাই করি না, সেই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমি আলোচনার চেষ্টা করেছি। আর এক্সপোর্ট ওয়ার্ড টু পিডিএফ, এটা এখনকার যে সমস্ত রিসেন্ট ভার্সন গুলো আছে 2007, 2010 বা তার পরবর্তী ভার্সন গুলোতে হচ্ছে আমরা চাইলেই ওয়ার্ড ডকুমেন্টটাকে অন্য ফরম্যাটে, কমনলি হচ্ছে পিডিএফ, ঠিক আছে, বাট এক্সপিএস বা হচ্ছে অন্যান্য ফরম্যাটে হচ্ছে সেটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। সো সেটাকে কিভাবে এক্সপোর্ট করা যায় সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। সো মোটামুটি হচ্ছে এই ছিল হচ্ছে আমার আজকের লেকচার, মাইক্রোসফট ওয়ার্ডের যে বেসিক টুকু বা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করা যায় আমি মোটামুটি সেটার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছি। বাট এখানে আবার অনেকগুলো জিনিস আছে যেটা আবার মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা পাবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যেও পাবো। এই যে ব্যাক স্টেজ ভিউ বা রিবন যেটা দেখালাম, কম বেশি সবগুলোর মধ্যেই সেটা অ্যাভেলেবেল। সো দেখা যাবে আমি এক্সেল যখন আলোচনা করছি বা পাওয়ার পয়েন্ট যখন আলোচনা করছি তখন কিন্তু আর এইগুলো আলোচনা করব না, ঠিক আছে, তখন দেখা যাবে যে এগুলো আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে চলে আসবে। আচ্ছা, সো সেই সাপেক্ষে হচ্ছে এই জিনিসগুলোকে দেখতে হবে, বা এক্সেল পাওয়ার পয়েন্ট যখন দেখবো তখন এই যে জিনিসগুলো আছে যেগুলো সিমিলার সেগুলো কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকেই দেখে নেওয়ার চেষ্টা করবো বা বুঝে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো